সরকার পদত্যাগ তো তার ডেট শেষ, এখন নামতেছে না, এটা তো জবরদস্তি থাকতেছে। হ্যাঁ, এখন পাবলিকের এটার একটা বিহিত করা উচিত, ঠিক আছে? আমাদের রাজপথে নেমে বা যে কোনো একটা কিছু করা উচিত। সরকারকে বলবো যে বিরোধী দলের সাথে সংলাপ এসে একটা সুষ্ঠু সমাধানের পথ খুঁজে বের করতে। সরকারি চাকরিজীবী আমি, বাড্ডার থেকে হাইটে এখন আমি মালিবাগ পর্যন্ত হাইটে অফিস করতেছি। গাড়িতে উঠলেও নানান ধরনের ভয় থাকে, নানান রকম আগুন দিয়া পুড়িয়ে দেয়, তারপরে গান পাউডার দেয়, গাড়ি জ্বালিয়ে দেয়। কাজে এগুলো তো আমাদের একটা বিরাট একটা সমস্যা। আমরা এই সমস্ত সমস্যা চাই না। আমরা গণতন্ত্রের স্বার্থে, আমরা দেশের স্বার্থে, আমরা আমাদের রাজনীতির স্বার্থে আমরা বলতেছি যে আমাদের দুনীতি এক হয়ে আমাদের একভাবে কাজ করুক। আমরা হরতাল আমরা চাই না। হরতাল আমাদের দেশের ক্ষতি, সবারই ক্ষতি। গড়বাড়া দাম বাড়িয়ে বলছে, গড়বাড়া দিতে পারতেছি না, বাজার সদাই খাইতে পারতেছি না, আমরা হরতাল চাই না। গাড়ি ঘোড়ার লাগিয়া দেশ থেকে লোক আসতে পারতেছে না, হরতাল চাই না, হরতাল বন্ধ। হরতালের মধ্যে চলাফেরা করতে এবং অফিস আদালতে যাতায়াত করতে আমাদের খুব অসুবিধা হয়, গাড়ি ঘোড়া পাওয়া যায় না, আসা যাওয়া করতে খুবই কষ্ট হয়। সেক্ষেত্রে দুই দল একসাথে বসে যদি দেশের স্বার্থে একসাথে বসে সমঝোতা করে এবং দেশের অর্থনৈতিক দিক দিয়ে খুবই উপকার হবে এবং মঙ্গল হবে আমি কামনা করি। হরতাল প্রত্যাহার করা উচিত এবং দেশে একটা স্বাভাবিক অবস্থা যাতে বিরাজ করে এর জন্য একটা ব্যবস্থা করা উচিত। এর জন্য রাজনীতিবিদদের আগায় আসা উচিত, সবাই বসে একসাথে আলাপ আলোচনা করে তারপরে একটা সমস্যা সমাধানে যাওয়া উচিত।